ভাই প্রশ্ন করেছেন যে যে দিন কায়েম করা নিয়ে আলেমদের মধ্যে একতলাপ রয়েছে। দিনের অর্থ কেউ বলছেন হুকুমত, আর আমরা বলছি তাওহিদ। এ প্রসঙ্গে বলবো যে আসলে এই এই দুটার ব্যাখ্যায় একটা আয়াতকে প্রেক্ষাপট করে, সে আয়াতটি সূরা সূরা 13 নম্বর আয়াত। আয়াতটি হলো যে শারা আলাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী। আল্লাহ পাক তোমাদের জন্য শরীয়ত বানিয়ে দিয়েছে, দিনের শরীয়ত বানিয়ে দিয়েছে। মা ওয়াসা বিহি নূহা, শরীয়তটা কি যেই বিষয়ে আল্লাহ পাক ওসিয়ত করেছেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক এবং আপনার উপর যেটা ওহি করেছি, ওমা ওসাইনা বিহি এবং যে ওসিয়তটি আমি করেছিলাম ইব্রাহিমকে মুসাকে ঈসাকে, অর্থাৎ এখানে কটা নবীর নাম আছে, নূহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই পাঁচজন নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলছেন আমি সবাইকে শরীয়তের একটি বিশেষ নির্দেশনা দিয়েছিলাম, সেটা কি আন আকিমুদ্দীন, তোমরা যেন দিন কায়েম করো, দিন কায়েম করো। তো এই পাঁচটা নবীর মধ্যে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আর বাকি চারজন ওনা কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাননি। নূহ আলাইহিস সালাম পাননি, ইব্রাহিম আলাইহিস সালাম পাননি, মুসা ঈসা আলাইহিস সালাম, এনারা কিন্তু কেউ রাষ্ট্র ক্ষমতা পাননি বা হুকুমত কায়েম করেননি। তাহলে আল্লাহ পাক এটা একটা স্পষ্ট দলিল যে আল্লাহ পাক যেই পাঁচটা নবীকে দিন কায়েম, যদি দিনের অর্থ যদি হুকুমত নেওয়া হয় তাহলে এই দিনটা শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আর বাকি চারজন নবীর যে নাম এখানে আছে ওনারা করতে পারেননি। আসলে এই ব্যাখ্যাটা অন্য কোনো, আমি মানহাজের ক্ষেত্রে বলেছিলাম যে আমি কোরআন হাদিস আমাকে ওইভাবে বুঝতে হবে যেইভাবে কোরআন হাদিস সাহাবা একরাম বুঝেছেন, পূর্বের সালফে সালেহীনগণ বুঝেছেন। সালফে সালেহীন কেন, সমস্ত আলেমদের ঐক্যমত যে এখানে দিনের অর্থ হলো তাওহিদ, দিনের অর্থ তাওহিদ। শুধুমাত্র এই পরবর্তীতে এসে আজ থেকে 100 বছর 150 বছর পূর্বে ভারতের একজন মানে মুফাসসির মাওলানা মওদুদী সাহেব, উনি এখানে দিন দার আসল হুকুমত কায়েম করনে কা নাম হ্যায়, উনি এটা উর্দুতে বলেছেন যে আসলে দিন হলো মানে খেলাফত কায়েম করতে, খেলাফত কায়েম করনে কা নাম উনি বলছেন। আচ্ছা, ওইটা হচ্ছে একটা বই আছে ওনার, ইসলামের বুনিয়াদী শিক্ষা, ইসলামের বুনিয়াদী শিক্ষা, ওইটা জিহাদ চ্যাপ্টারে ওই কথাটা এইভাবে লেখা আছে, বাংলায় লেখা আছে যে দিন মূলত রাষ্ট্র ক্ষমতার নাম। জি, আর এরপর আগে কী বলছেন জানেন, উনি বলছেন যে এই যে সালাত, নামাজ, রোজা, হজ, এগুলো তো একটা দিন কায়েমের একটা প্রশিক্ষণ কোর্স, মানে এগুলি একটু ফারা অরিজিনাল জিনিস না, আসল হলো দিন। উনি বলছেন দিন কায়েম মানে হলে যে মসজিদের সামনে হাত কেটে দেওয়া হবে, জিনার শাস্তি দেওয়া হবে, ওটা হলো দিন, আর বাকি যেগুলো করছে এগুলো দিন না। তো এই ব্যাখ্যা যদি করা হয় তাহলে যেটা একটু আগে বললাম 124,000 নবী রসুলগুন ওনারা কেউই তারা দিন কায়েম করতে পারেন, তো তাহলে এই তোহমতটা কি আমাদের উপর আসবে নাকি নবীদের উপর চলে যাচ্ছে তোহমত? এটা একেবারে শুধু অপব্যাখ্যা না, এটা একেবারে অগ্রহণযোগ্য ব্যাখ্যা। মানে দিনের অর্থ খেলাফত করা, এটা একেবারে কোরআন হাদিস বিরোধী বক্তব্য। আচ্ছা, এটার দ্বারা কেউ যদি আমাদেরকে এটা আবার প্রশ্ন করে, তার মানে কি আপনারা কি দিন কায়েম চান না? জি চাই, আমরা দিন কায়েম চাই, কিন্তু আমরা দিন কায়েম হওয়ার জন্য চেষ্টা আমরা ওই পন্থায় করতে চাই যেই পন্থা শরীয়ত আমাদেরকে সাপোর্ট করে, এর চেয়ে বাইরে আমরা কিছু করতে চাই না। এবং দিন কায়েম মূলত আল্লাহ পাক আমাদেরকে করার চেষ্টা করার কথা বলছেন। হ্যাঁ, মানে দিন তাওহিদ এটা চেষ্টা করতে হবে, কিন্তু দিন মানে রাষ্ট্র, রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দেননি তো, রাষ্ট্র কায়েম করার ক্ষমতা আল্লাহ পাক তো নিজের কাছে রেখেছেন। উনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, তুতিল মুলক মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো। তাহলে সেখানে রাজত্ব খেলাফত দেওয়ার ক্ষমতা এটা আল্লাহর হাতে, তিনি দেন, সেটা আমি কেন আল্লাহর যেটা করতে তো সেটা আমি নিজে কেন চেষ্টা করবো? বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সূরা নূর 55 নম্বর আয়াত, সূরা আলে ইমরান সূরা নূরে 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াদা, যেটা খুদবাই বলেছি, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, তুমি ইমান আনো এবং সৎ আমল করো তাহলে আল্লাহ পাক তোমাকে খেলাফত দান করবে, যেমন নাকি তোমাদের পূর্বের মানুষদেরকে খেলাফত দিয়েছে আল্লাহ পাক ওয়াদাবদ্ধ। এখানে তাওহীদ এবং সুন্নাত, জি জি, তাহলে আমি তো সেই লাইনে আগে হাঁটি। মানহাজের কথা যেটা আসছে, খুতবা যেটা বলেছিলাম, এটা একটা মানহাজ যে আপনি দাওয়াতি কাজ করবেন, ঠিক আছে, তো দাওয়াতি কাজটা শুরু করবেন কোত্থেকে, আপনার বাড়ি থেকে, আপনার থেকে, নাকি আরেক গ্রাম থেকে? ইসলাম রাষ্ট্র কায়েম করবে কি আপনার উপরে, পরিবারের উপরে, নাকি আগে সংসদে? এটা একটা মানহাজ,
নিজের খোঁজ নেই, পরিবারের খোঁজ নেই, আর একজনকে নেমে চিন্তা ভাবনা করতেছি, সে জান্নাতে গেলেও আপনি যেতে পারেন না যদি আপনার সংশোধন না হয়। দেখি এই জন্য কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার পরিবারের খলিফাতের খেলাফাতের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমি তো এমন একটা খলিফাত খেলাফার জন্য আন্দোলন করছি। এখানে মানহাজের কথা যে সেটা হলে যেটা খুতবায় আমি আলোচনা করেছিলাম যে যারা নাকি এই দুই লাইনে হাঁটতেছে ব্যালট আর বুলেটের বিষয়ে, তারা এর জন্য শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, এইগুলো সব কিছুকে জিহাদ মনে করছে, অনেক কিছু তারা বিলীন করতেছে, এর জন্য এর বিনিময়ে পাবে কি পাবে? বিনিময়ে কেন পাবে না? মানহাজ ভুল, আকিদা ভালো, মল্লে শহীদ হচ্ছে, মল্লে শহীদের মর্যাদা তারা নিজেরাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এগুলি মানহাজগত আকিদা। আর এখন আমাদের মধ্যে এগুলি সুবহাত, সুবহাত বলতে সাধারণ মানুষ যারা আছে তাই তো, এই আহলে হাদিসেরা শুধু তাওহীদের কথা বলে, শিরকের কথা বলে, সুন্নতের কথা বলে, বেদাতের কথা বলে, জিহাদের কোনো কথাই বলে না। এরা কোন ধরনের কথা? আরে বাবা, জিহাদের কথা যেখানে দরকার সেখানে তো বলবো, সমস্যা এখানে জিহাদের এখন দরকার মানুষের আকিদা সংশোধন করা। আমার সামনে শ্রোতা আছে, আকিদার মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে, তো এদেরকে এটা শেখাবো নাকি জিহাদের বক্তব্য দিয়ে কি এদেরকে জিহাদের মাঠ করে নিয়ে যাবো কোথায়? এদেরকে আমি জিহাদে আলোচনা করলাম, জিহাদের বিষয়ে উদ্বুদ্ধ করলাম, করে আমি এদেরকে নিয়ে যাবো কোথায়? জিহাদ করতে কোথায়? আমার প্রেক্ষাপট থাকতে হবে, জিহাদে আলোচনা করলাম, জিহাদের জন্য হ্যাঁ দশজন যুবককে সাথে নিলাম, নিয়ে যাবো কোথায় নাকি ভাই? তার মানে এটা একটা হজবরলা। এই যে কিছু জিহাদের বক্তব্যটা এমন গরম বক্তব্য যে এই বক্তব্য যখন কোনো বক্তা দেয় মানুষের গায়ের কাঁটা সিরে যায়, তাই তো? এইগুলি মিষ্টি কথা দিয়ে এগুলো কাজ হবে? আল্লাহ রসুল তরবারি দিয়ে দেন, বদরে বিজয় করেছেন, উহুদে, হ্যাঁ, পুরা মুসলিম কিনা আরব দেশ থেকে কাফেরদেরকে বিতাড়িত করেছেন তরবারির মাধ্যমে, আর আজকে আমরা শুধু মিষ্টি কথা দিয়ে দাওয়াতে কাজ করতে যাচ্ছি। এগুলি সব সাধারণ মানুষ শুনে তারা বলছে তাই তো, আস্তে আস্তে তাই তো করতে করতে দেখাচ্ছে ওই দিকে ঝাঁকা পড়ে, এই যে মানহাজের ভুল, এখানে আসা মানহাজের ভুল হয়ে যায়। আপনি যে বলছেন যে এখানে দিন মানে সালাফ থেকে আসছে যে দিন অর্থ হচ্ছে তাওহীদ, জি, আবার কোরআন করিমে আমরা দেখি যে অনেকগুলো আয়াতে এই দিন শব্দটা ইউজ করা হয়েছে, যেমন এখানে লিউসিরাহু আলা দিন কুল্লিহি ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, তো আল্লাহ পাক বলেছে মালিক ইয়াউমিদ দিন, মানে দিন অর্থ শুধু একটা না, তবে যেই দিনটা কায়েম করতে বলা হয়েছে সেটা দিন তাওহীদ। কিন্তু দিন শব্দ এটা কোরআনের বহু জায়গায় দিন শব্দ ব্যবহার হয়েছে, সূরা ফাতিহায় মালিক ইয়াউমিদ দিন, এখানে দিন কি? এখানে দিন হলো জাজা, বদলার দিন, বদলা দিবসের মালিক নাকি? যেমন ভাই বললেন ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে প্রিয় দিন ইসলাম, ওখানে দিন একটা পুরো ইসলাম বোঝানো হয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ অবলম্বন করে। হ্যাঁ, এখানে দিনের অনেক ব্যাপক অর্থ আছে, কিন্তু সব অর্থ এই অর্থে কি ইসলাম আসবে না এখানে যে মূলত তাওহীদ, আর তাওহীদের মধ্যে সব কিছু রয়েছে, একজন মুওয়াহ্হিদ যে তাওহীদ অবলম্বন করবে, হ্যাঁ, তার কাছে আমলও থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে না? তাওহীদ অথবা তাওহীদের যে মানে তাওহীদ কি সেটা হলো তাসদিক বিল ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আমল বিল জাওয়ারে নাকি? একটা মুওয়াহ্হিদ বা একটা মুমিন হওয়ার জন্য তিনটা কাজ করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং আমল বাস্তবায়ন করতে হবে, তবেই তো সেটা হবে। সব কিছু এর মধ্যে আছে। দিন কায়েম হওয়া মানে ওই ব্যক্তি যার কাছে তাওহীদ আছে সে যদি সালাত আদায় না করে তাহলে কি সে জান্নাতে যাবে? দিন কায়েম করলো, করলো কি ভাই? করলো না। আমি নিজে বাড়িতে আছি, আমার স্ত্রী কী করে না? বেপর্দায় চলে, বোরকা পরে না, তাহলে আমি কি দিন কায়েম করতে পারলাম? মানে দিন অর্থটা ব্যাপক। জি জি, হয় নাই, হয় নাই, আমাদের কাজ হলো হেদায়তের মালিক আল্লাহ তাআলা, চেষ্টা চালিয়ে যাবো, আল্লাহ আমাকে যাদেরকে হেদায়ত দেবেন হেদায়ত পাবে, যারা হেদায়ত পাবে না পাবে না, এটা কি যেটা প্রশ্ন শেষ অংশ সেটা হলেই মানে দিন এই আয়াতের প্রেক্ষাপটে বলছিলাম তাওহীদ, এবং এই প্রেক্ষাপটে অনেকে বলছেন আশামিলু ফি দিন, দিনের সমস্ত জিনিসের মধ্যে চলে আসবে, মানে সব কিছু আমাদেরকে কায়েম করতে হবে, তাওহীদ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত কায়েম করতে হবে, আমার হ্যাঁ আমার জীবনের যে আমল রুটিন আছে রুটিনগুলি আমলে বাস্তবায়ন করলেই আমার উপর দিন কায়েম হয়ে গেল।